রিসেন্টলি আমার কাছে একটা কমেন্ট এসছে যে আমার একটা সিম হারিয়ে গেছে, কিন্তু আমি সমস্ত কিছু করে দেখেছি, আমি সিম ফেরত পাচ্ছি না। মানে আমি থানায় জিডি করেছি, জিডি করে যাওয়ার পরে বিএসএনএল এর যে অফিস সেখানে গিয়েছি। বেসিক্যালি তিনি মেনশন করেছিলেন যে বিএসএনএল সিম নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। মানে তিনি থানায় গেছেন, যেহেতু সিম হারিয়ে গেছে, জিডি করেছে, সেই জিডি নিয়ে বিএসএনএল অফিসে গেছে এবং অফিসে যাওয়ার পরে ডকুমেন্টস দিয়েছে, তারপরেও তাকে সিম দেওয়া হয়নি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই এক্সপ্লেন করবো যে তার সিম না পাওয়ার কারণ কি, এবং আপনার যদি সিম হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করে সিম আবার পাবেন। গত বছর একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের ফ্যামিলিতেই, যার জন্য একটা সিম হারিয়ে গিয়েছিল এবং সেটাকে রিকভার করতে হয়, এবং সেটা কি করে রিকভার করা হয়েছে তার জন্য আমার কিন্তু পিওর নলেজ রয়েছে যে বিএসএনএল সিম যদি আপনার হারিয়ে যায় তো সেক্ষেত্রে কি কি স্টেপে আপনি সেটাকে রিকভার করতে পারবেন। শুধু বিএসএনএল না, আপনার কাছে যদি অন্যান্য সিমও থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন। এবং ভগবান না করুক আপনার সিম কখনো না হারাক, বাট যদি বাই চান্স হারিয়ে যায় তো সেক্ষেত্রে কি করণীয় রয়েছে সবার আগে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এক সেকেন্ড মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজে যদি আমার প্রথম এসে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আপনার সিম যে কোনো ভাবে হারাতে পারে। এক হতে পারে আপনার ফোন চিন্তা হয়ে গেছে, চুরি হয়ে গেছে, বা আপনার সিম কোথাও আপনি ঘরেই হয়তো রেখেছিলেন, কোনো কারণে পোর্টে গিয়ে সেটা খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেতে পারেন আপনার লোকাল থানায়, এবং লোকাল থানায় গিয়ে ওখানে একটা জিডি করবেন যে আপনার সিমটা ছিল, এই নাম্বার ছিল, এই নামে ছিল। তো সেক্ষেত্রে ডকুমেন্টস দিয়ে ওটার একটা জিডি করে নেবেন, এবং জিডির কপিটা আপনি নিয়ে যাবেন বিএসএনএল এর অফিসে, যেহেতু উনি আমাকে বিএসএনএলটা মেনশন করে দিয়েছিলেন। তো যার জন্য বিএসএনএল অফিস থেকে কি করে সিম রিকভার করা যায় সেটা আমি আপনাদের বলছি। তো জিডি নিয়ে আপনি চলে যাবেন বিএসএনএল অফিসে, সাথে নেবেন আপনার ডকুমেন্ট, অর্থাৎ আপনি যখন ওই সিমটা তুলেছিলেন সেই টাইমে আপনি যে ডকুমেন্টস জমা দিয়ে সিমটা তুলেছিলেন সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে বিএসএনএল অফিসে। এইবার কথা হচ্ছে, আপনি ডকুমেন্টস নিয়ে গেছেন, আপনি জিডির কপি নিয়ে গেছেন, আপনি ছবি নিয়ে গেছেন, তারপরেও তারা যদি কোনোভাবে আপনাকে রিফিউজ করে দেয় যে আপনাকে সিম দেওয়া যাবে না কোনো একটা কারণে, তো এর একটা সম্ভাব্য কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসের ঠিকানা চেঞ্জ বা নামের স্পেলিং চেঞ্জ বা কোনো রকম চেঞ্জেস। আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, যে সিমটা তোলা হয়েছিল অনেক দিন আগে, মানে বিএসএনএল সিম প্রায় ওটা 10-12 বছর 15 বছর আগে সিমটা তোলা হয়েছিল, কিন্তু তখন যে ঠিকানার ডকুমেন্টস দিয়ে তোলা হয়েছিল পরবর্তী সময়ে সেই ঠিকানাটা চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হয়ে যাওয়ার পরে নতুন ঠিকানায় ডকুমেন্টসটা চলে আসে। ধরুন আপনি বর্তমানে বসবাস করছেন কৃষ্ণনগরে, তো এই ডকুমেন্টস দিয়ে আপনি একটা সিম তুললেন বিএসএনএল এর, এবং পরবর্তী সময় হয়তো 5-10 বছর পরে আপনি চলে গেলেন কলকাতা এবং সেখানে গিয়ে আপনার সিম হারিয়ে গেল। তো পুরনো যে ডকুমেন্টসটা ছিল আমাদের, যেটা মানে মেইনলি এক্স্যাক্টলি বড় হয়েছিল, যে পুরনো যে ডকুমেন্টসটা ছিল তার একটা জেরক্স কপি হলেও হবে, অরিজিনাল লাগবে না। তো পুরনো যে ডকুমেন্টসটা ছিল বা যে এক্স্যাক্ট ডকুমেন্টসটা দিয়ে জমা দিয়ে তোলা হয়েছিল সেম ডকুমেন্টসের একটা জেরক্স নিয়ে গেলেও হবে। তো সেইটা নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে জিডির কপি জমা দেওয়া হয়েছিল, ছবি জমা দেওয়া হয়েছিল, একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল, দেন তারপরে কিন্তু আমাদের সিমটা দিয়ে দেয়। তো আপনার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে যে হয়তো বা আপনি আপনার নামের স্পেলিং চেঞ্জ করেছেন বা আপনি হয়তো ঠিকানা চেঞ্জ করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা আসতে পারে, তারা কিন্তু আপনাকে ফেরত পাঠিয়ে দিতে পারে যে না আপনাকে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনি পুরনো যে ডকুমেন্টস রয়েছে তার যদি কোনো জেরক্স টেরক্স থাকে তো সেইটা নিয়ে যদি আপনি তাদের দিয়ে দেন, তারপরেও কিন্তু আপনার যে সিম সেটা কিন্তু তারা দিয়ে দেবে। বর্তমানে হয়তো এতটা প্রবলেম হয় না বিএসএনএল বাদে অন্যান্য কোম্পানিতে, কারণ ডাইরেক্ট যদি আপনি আধার নাম্বার দিয়ে সিম তোলেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম তোলেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এত প্রবলেম হওয়ার কথা। জাস্ট আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেটা দিয়ে দেবেন এবং জিডির কপি দিয়ে দেবেন, আপনার কিন্তু সিম তারা রিকভার করে দেবে বা আপনার সিম কিন্তু তারা দিয়ে দেবে। কারণ এই ঘটনাও হয়েছে আমার ভাইয়ের সাথে, আমার ভাইয়ের ফোন চুরি হয়ে গিয়েছিল বাস থেকে এবং সে তারপরে সিম তোলার জন্য আবার জিওর অফিসে যায়, অর্থাৎ জিওর সিম তুলো যার, তো জিওর অফিসে গিয়ে জিডির কপিটা দেয় এবং আধার কার্ডটা দেয়, আধার নাম্বার এবং জিডির কপি দেখে তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেয়, আবার নতুন একটা সিম দিয়ে দেয়। তো এতটাই কিন্তু সিম্পল এবং হ্যাসেল ফ্রি ছিল জিওর সিম তোলা, বাট বিএসএনএল এর ক্ষেত্রে আমাদের কিন্তু এই পুরনো ডকুমেন্টসটা আবার জমা দিতে হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনি বুঝে গেলেন যে কোনো কারণে যদি আপনি না পান সেক্ষেত্রে কী কারণে পাচ্ছেন না, এরকম একটা কারণ থাকতে পারে, এবং যদি কারো সিম হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হতে পারে। প্রথমে কিন্তু আপনার জিডি লাগবেই, জিডি মাস্ট, জিডি ছাড়া কিন্তু কোনো কোম্পানি আপনাকে হারিয়ে যাওয়া সিম পুনরায় আবার দেবে না। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।